গুড মর্নিং স্টুডেন্টস, আমার ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি ক্লাস ওয়ানের স্টুডেন্টগুলো সবাই আজকে আমার সাথে একটু বাংলা শিখবেন তো? শিখতেই হবে। চলো, আর এর আগের দিন আমরা কি শিখেছি? স্বরবর্ণ তোমাদেরকে লিখতে বলেছিলাম, সবাই লিখেছো? ওকে, কপিটা খোলো আর পেন্সিল নাও। এবারে ভোট ফলো করো সবাই, আমরা আজকে একটু শূন্যস্থান পূরণ করবো। দেখো এখানে আমাদের শূন্যস্থান পূরণ করো, সবার আগে কি লেখা আছে? অ। তারপরে কি হবে আমি বলবো না, তোমরা বলো। ইয়েস, আ। তারপরে কি হবে? অশ্বয়। তারপরে? ভেরি গুড, দীর্ঘ। তারপরে? অশ্বু। তারপরে? দীর্ঘ, ভেরি গুড। এই তো খুব সুন্দর শিখেছো তোমরা সবাই। তারপরে? রি। তারপর? লি। তারপরে কি আছে? এ। তারপরে? ভেরি গুড, ও। এই তো খুব সুন্দর শিখে গেছো তোমরা। তারপরে? ও। আর একদম লাস্টে ও। সবাই লিখে নাও, একদম গুড বয় গুড গার্লের মতন কপি খুলে সবটা লিখে ফেলো। তারপরে আমরা একটু আগের এবং পরের বর্ণটা লিখবো। এখানে দেখো তো আ লেখা আছে, আর সামনে ড্যাশ দেওয়া, তো তোমরা এই ড্যাশে কি লিখবে? অ। এখানে দীর্ঘ লেখা আছে, তার সামনে ড্যাশ, তোমরা কি লিখবে? অশ্বই। আর এখানে পশু লেখা আছে, তারপরে কি হয় বলো? ইয়েস, ভেরি গুড, দীর্ঘ। রি, রি এর পরে লি। এখানে ও লেখা আছে, তোমরা কি লিখবে? ও। ওই লেখা আছে সামনে ড্যাশ, কি লিখবে তোমরা?